জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন নীলাম সাথে আছে আমি আনিকা দাবাসুম শুরুতেই সংবাদ ছিল না শাহমুকদুম মেডিকেল কলেজের দুইশো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত দুশ্চিন্তায় শিক্ষার্থী ও তাদের পরিবার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রিবাসী সম্মেলনে সংঘর্ষ সাংবাদিক সহ আহত দশ সময় টিভির ক্যামেরা ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন না থাকায় ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হয়ে পড়েছে রাজশাহীর বেসরকারি শাহমগ্ধ মেডিকেল কলেজের প্রায় দুইশো শিক্ষার্থীর এর মধ্যে এমবিবিএস পাশ করে বেরিয়ে গেলে অনুমোদন না থাকায় ওই ব্যাচের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারছেন না এরই প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে লাগাতার আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা ইমরান আলীর ক্যামেরায় বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে এই কলেজের প্রথম ব্যাচে ভর্তি হয়েছিল আঠারো জন কিন্তু নীতিগত অনুমোদন ও প্রয়োজনীয় শিক্ষক এবং প্র্যাকটিক্যাল সরঞ্জাম না থাকায় চোদ্দজন শিক্ষার্থীই শাহ মগদুম মেডিকেল কলেজ ছেড়ে চলে যায় এরপরও যারা এমবিবিএস কোর্স শেষ করেছেন তারাই পড়েছেন বিপদে বিএমডিসির অনুমোদন না থাকায় তারা পাশ করেও ইন্টার্ন করতে পারছেন না ফলে তারা এমবিবিএস পাশ করেও ডাক্তারি পেশায় যেতে পারছেন না ট্রেনটা আমি আমার বেরিয়ে যাওয়ার কথা বাট আমি বেরোতে পারি নাই বেরোতে পারি নাই এই কথাটা এখন এভাবে আপনাকে বলি যে আমার ফাইনাল হয়ে গেছে আমি আমি ফার্স্ট স্টুডেন্ট ফাইনাল করে গেছি বাট আমার ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন যে জন্য আমি আমার নামে প্রথমে ডাক্তার লাগাইতে পারবো সেটা আমার এখনো হয় নাই এই কলেজ কর্তৃপক্ষ আমাকে বিএমডিসি রেজিস্ট্রেশনটা এখন পর্যন্ত দিতে পারে নাই প্রতি বছরে শিক্ষা শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ আপনার এই বিএমডিসি রেজিস্ট্রেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পূরণ করতেছে না যার ফলে আপনি রেজিস্ট্রেশন বিএমডিসি যে রেজিস্ট্রেশনটা দেয় সেটা দিচ্ছে না আর এই কর্তৃপক্ষ বলে যে আজকে দেবো কাল দেবো ওষুধ দেবো কিন্তু বিএমডিসি রেজিস্ট বিএমডিসির পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এই এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি পূরণ করেন তাহলে আপনাকে এই এগুলো দেওয়া হবে রেজিস্ট্রেশনটা দেওয়া হবে কিন্তু অলরেডি একটা ভাইয়া আমাদের একটা ভাইয়া তিনটা মিলে আপনার এক বছর হলে বসে আছে তারা ইন্টার্ন পর্যন্ত করতে পারতেছে না তাহলে আমাদের ভবিষ্যৎটা কি কলেজের ব্যবস্থাপনা পরিচালক শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে যাচ্ছেন তার কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই অনুমোদন নেই বিএমডিসির ক্লাস হয় না এখানে ভর্তি হওয়ার পর আমরা তার ছলচাতুরি জানতে পারি তিনি এখান থেকে শিক্ষার্থীদের কাছ থেকে নানা ফির নামে লাখ লাখ টাকা নিয়ে অন্য জায়গায় ডেন্টাল কলেজ করেছেন অথচ আমাদের সমস্যা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই দুইশো জন উনি প্রতি বছরই স্টুডেন্ট ভর্তি করে ভর্তি ভর্তি করে করে বাণিজ্য টাকা নেয় টাকা নিয়ে কোনো কমিটমেন্ট রাখে না এই জন্য আমরা হচ্ছে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি উনি এখন যেটা বলছেন আমাদের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন আমাদেরকে আমাদের বলছে যে আমরা হচ্ছে যে কলেজে আসি কলেজে আমরা কেউ কোনো মেয়েরা সেভ না আমাদের লাইফের কোনো গ্যারান্টি নাই উনি যা ইচ্ছা তাই করতে পারেন মানে উনি কর্তৃপক্ষ হয়েছেন মানে কলেজটাকে কিনে নিয়েছেন কিন্তু আমরা কি এটা দায় করতে আসছি আমরা তো স্টুডেন্ট আমরা তো সাধারণ স্টুডেন্ট আমরা এখানে টাকা দিয়েছি ভর্তি হয়েছি সার্টিফিকেট এখান থেকে আমরা ইন্টারনি করবো প্র্যাকটিস করবো সেই কমিটমেন্টে উনি কতটুকু দায়বদ্ধ আছেন এটা উত্তর কর্তৃপক্ষ অবশ্যই আমাদেরকে দিতে হবে এদিকে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম স্বাধীন বলেন একের পর এক নানা সমস্যার কারণে আমরা এখনও দাঁড়াতে পারিনি তবে বিএমডিসির অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে আমাকে তারা আবার পুনর্বহাল করেছে সুতরাং আমি মনে করি যে যে সমস্ত শর্তে তারা পুনর্বহল করেছে সেগুলোর চলমান আছে সেই কার্যক্রমগুলো আমরা করছি আর যত কথাই আমরা বলি মূল প্রবলেমটা এখন যেটি হয়েছে যে আমাদের এই চারজন শিক্ষার্থী এই চারজন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী অলরেডি হাইকোর্টে গেছে সুতরাং তার তার বিষয়টা আবার কোর্টের আর ভুক্ত তার বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কথা বলার খুব বেশি জায়গা নাই আর এমনিও টোটাল বিষয়টা নিয়ে বিএমবিসিকে এই কাজটা বাস্তবায়নের জন্য আমার যে যেসব শর্তগুলো পূরণ করা দরকার সেই কাজটাই আমার কাজ মূলত আমি আমি সেই কাজটাই করছি সেই কাজগুলোই আমি করছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিক্ষকের ক্রাইসিস আছে এটা সঠিক না তবে কিছু শিক্ষকের এমন স্বল্পতা আছে যে দেশেই সকল সরকারি বেসরকারি সকল মেডিকেল কলেজেই আছে এবং যাদের সামর্থ্য বেশি আছে যারা সলভেন্সি নিয়ে বেশি ইয়ে করছে যারা নন ডিস্টার্ব কলেজ চালিয়েছে তারা হয়তো কখনো কখনো কম্পিটিশান লাগিয়েছে শিক্ষক সংগ্রহের ক্ষেত্রে যেটা আমরা অনেক ক্ষেত্রে পারিনি ফলে এটা হয়েছে যে আমাদের এখানে কিছুটা সংকট থেকেছে কিন্তু একই সাথে একই সাথে এটাও সত্য যে আমরা আমি এটাও স্বীকার করছি যে আমাদের প্রথম ব্যাচের যে ছেলে মেয়েরা যখন নয় মাস মনে করেন যে এটা স্থগিত ছিল তখন সরকারি মেডিকেল কলেজের শিক্ষকরা এসে কিন্তু ওদের ক্লাস নিতে রাজি হয়নি রাজি হয়নি এজন্য যে কলেজ যদি স্থগিত আমি সেখানে ক্লাস নিতে যাবো কেন ওদের কষ্টটা অনেক বেশি এবং ওরা কেউ কেউ অন্য কলেজেও চলে গেছিল না এখন পর্যন্ত মোট সাতটি ব্যাচে প্রায় দুইশো শিক্ষার্থী ভর্তি হয় কলেজটিতে এর মধ্যে প্রথম দুই ব্যাচ ও চতুর্থ ব্যাচে পঁচিশ জন করে এবং পরবর্তীতে পঞ্চাশ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমোদন মেলে তবে কলেজটি শুরু থেকে অনুমোদন না থাকায় শিক্ষক সংকট এবং হাসপাতালে রোগী না থাকায় আসন ফাঁকায় থেকে যায় এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ কলেজ পরিদর্শন শেষে দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে পঁচিশ জন শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন দেয় কিন্তু সেখানে পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি করে কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান যে বিএমডিসি মূলত দেখে যে ডাক্তার পর পরে রুগী দেখার বিষয়টি ইন্টার্নশিপ করার জন্য তার অ্যাভেলেবেল হসপিটালের বেড আছে কিনা রুগী থাকছে কিনা চিকিৎসক আছে কিনা যারা আন্ডার ইন্টার্নি করবে তারা তাদের প্রফেসর শিক্ষা শিক্ষক আছে কিনা এগুলো বিষয়গুলো দেখে তো মূলত সামগ্রিক মেডিকেল কলেজের হসপিটাল ফ্যাসিলিটি অত বড় ছিল না রুগীও ছিল না এবং তো শিক্ষক সংকট অবশ্যই সবগুলো বিষয় মিলেই তারা করেছিল দিয়েছিলো স্থাপনা নিয়েও কিন্তু প্রশ্ন আছে স্থাপনা কিন্তু ওরকম আপ টু দি মার্ক না যার ফলে কিন্তু বিএমডিসি একটা কমপ্লেন দিয়ে গেছে এবং আমি দু একবার সেখানে ভিজিটে গেছি সেই জায়গাটি এবং সেই স্থাপনাটি আসলে মেডিকেল কলেজের মতো না সব কিছু মিলাই কিন্তু বিএমডিসি একটা নেগেটিভ ডিসিশান নিয়েছে এবং ইম্প্রুভমেন্ট যেটা করতে বলেছে সেটা তারা করে নাই যার ফলে কিন্তু বিএমডিসি এখনও রেজিস্ট্রেশন দেয় নাই এটা তারা হতে পারছে না যার ফলে এই ডাক্তারগুলো পাস করে এখন পর্যন্ত বসে আছে তারা ইন্টার্নি করতে পারছে না তারা ব্যক্তি জীবনে রুগী দেখতে পাচ্ছে না এবং এটা একটা গভীর সংকট আমি মনে করি যে এই সংকটের জন্য মূলত কর্তৃপক্ষের দায়ী এবং কর্তৃপক্ষ উচিত ছিল ছাত্র আন্দোলন শুরু হওয়ার আগেই এ বিষয়টিকে হওয়া করা কারণ ছাত্র তো একটা ব্যাস না অনেকগুলো ব্যস তারা চলতেছে তো এই সব ব্যাসে ছাত্র একই অবস্থা হবে তারা পাশ করবে কিন্তু তারা চিকিৎসক হতে পারবে না কারণ না তারা বিএমডিসির করতে রেজিস্টার্ড না তো এই বিষয়টি আমি মনে করি যে সামগ্রিক মেডিকেল কলেজে কর্তৃপক্ষ অত দ্রুত দ্রুত বিএমডিসির ভিজিট আয়োজন করে এবং যেগুলো ল্যাকিং ছিল সেগুলো পূরণ করে রেজিস্টার্ড হবে এবং যে ছাত্রগুলো পড়ছে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করবে শিক্ষাবিদরা মনে করেন যে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার্থী ভর্তি না হয় সেদিকে সরকারের নজর দিতে হবে এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের অন্য কোনো কলেজে হস্তান্তর করে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানান শিক্ষাবিদরা মনে করেন যে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার্থী ভর্তি না হয় সেদিকে সরকারের নজর দিতে হবে এবং ভর্তিকৃত শিক্ষার্থীদের অন্য কোনো কলেজে স্থানান্তর করে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানান প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার বেলা বারোটার দিকে তাহেরপুর পৌর এলাকার সাধারণ সম্পাদক প্রার্থী বাবু তার কয়েকজন সহযোগী নিয়ে ডিগ্রি কলেজ মাঠে জড়ো হন এ সময় তাহেরপুর পৌর মেয়র বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার বিশ পঁচিশ জন সহযোগীকে নিয়ে আটবাবুর সহযোগীদের ওপর হামলা চালায় পরে লাঠি পেটা করে সেখান থেকে তাদের বের করে দেয় এতে আট বাবুর আট থেকে দশ জন হয় হক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ মুল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারার উপস্থিতিতে পুলিশের সামনে মেয়র কালামের নির্দেশে এই হামলার ঘটনা ঘটে এই ছবি তুলতে গেলে সময় টিভির চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এ সময় তার ক্যামেরা ভাঙচুর করে পরে অতিরিক্ত পুলিশ পাহারায় আটবাবু ঘটনাস্থল ত্যাগ করেন পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকেরা সকল আদিবাসী শিশুদের জন্য প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু এবং আদিবাসী শিক্ষক নিয়োগের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে শনিবার সকাল এগারোটায় রাজশাহী সরকার আদিবাসীদের ছয়টি ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থা চালু করলেও স্কুলগুলোতে আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে পারেনি কিন্তু যেসব স্কুলে শারদী ভাষায় শিক্ষা ব্যবস্থা চালু আছে সেখানে আদিবাসী শিক্ষক ছাড়াই বাঙালি শিক্ষকদের দিয়ে চলছে পাঠদান এতে আদিবাসী কোমলমতি শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণে বিভ্রান্ত হচ্ছে মানববন্ধনে সরকারকে অতি দ্রুত এই সকল স্কুলে আদিবাসী শিক্ষার্থীদের জন্য আদিবাসী শিক্ষক নিয়োগ প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানানো হয় একই সাথে যে সকল স্কুলে এখনও আদিবাসী ভাষায় প্রণীত বই বিতরণ করা হয় সেখানে আদিবাসী ভাষায় প্রণীত পাঠ্যপুস্তক দ্রুত বিতরণের দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি নকুল পাহান তরুণ মুন্ডা রতিশ টপ্প সাবিত্রী হেমব্রম সহ নেতৃবৃন্দ গোপন সম্বাদের তথ্যের ভিত্তিতে র্যাব পাঁচ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার বিকেলে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানাধীন ঠাকুরমারা এলাকায় অপারেশন চালিয়ে চারশো দশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেন আলীকে গ্রেফতার করেছে মাদক বাড়ি পবা থানার আলিমগঞ্জ গ্রামে সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিল আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বাংলার রূপের সাথে মিশে আছে সৌন্দর্য ও সংস্কৃতি আর বসন্ত মানেই প্রকৃতির নতুন তাই ঋতুরাজকে অভ্যর্থনা জানাতে চারপাশে বর্ণিল সাজ ও উৎসব তাই তো বছর ঘুরে আবারও ফাল্গুন এলো আর এই বসন্তকে বরণ করতে বুধবার সকালে রাজশাহী কলেজের নজরুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমানের নেতৃত্বে র্যালিটি নগরীর সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট মণিচত্বর প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয় বাহারি সাজে সেজেগুজে কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ান তরুণ তরুণীরা পরনে লাল হলুদ ও বাসন্তী রঙের শাড়ি মাথায় গোলাপ বেলি গাঁদা ফুলের টায়রা কপালে টিপ হাতে চুরি প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে সেই সাথে হলুদ পাঞ্জাবিতে সেজেছে তরুণেরা আর এই তরুণ তরুণীদের পাশাপাশি হলুদ সাজে মেতেছে কলেজের শিক্ষকরাও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরছে আমাদের সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে হচ্ছে আমাদের খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে রাজশাহী কলেজের এত বড় ঐতিহ্যবাহী র্যালি আর কলেজ অনেক বড় অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আর আমরা সবাই একরকম করে সেজে আসছি এটা তো অনেক সুন্দর লাগছে মোট কথা আমার অনুভূতি অনেক ভালো বসন্ত তো প্রাণের উৎসব বাঙালির অনেক ভালো লাগছে আজকে সবাই হলুদ রঙে সেজে আসছে তো অনেক খুশি আমরা আছে যে আমাদের জন্য কলেজ থেকে আমাদের শাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর আজকে সবাই মিলে আমরা একসাথে অনেক ভালো একটা অনুভূতি আগে হয়তো বা এরকম সুযোগ হয় নাই আজকে ভালো লাগছে স্পেশালি থ্যাঙ্কস এই কলেজকে যে এত ভালো মানে ব্যবস্থা করার জন্য বসন্ত বরণ উৎসব উপলক্ষে গত কয়েকদিন ধরেই রাজশাহী কলেজ ক্যাম্পাসে বিভিন্ন আল্পনার রঙে রাঙিয়ে দেওয়া হয় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও বিকেলে বাউল সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান বলেন বাংলাদেশ ঋতুর দেশ প্রত্যেকটির সমান গুরুত্ব বসন্তে নতুন উদ্যমে নতুনভাবে এগিয়ে যাবে বাংলাদেশ ঋতুরাজ বসন্তের বর্ণনা কোনো রং তুলির আচরে শেষ হয় না কোনো কবি সাহিত্যিক বসন্তের রূপের বর্ণনায় নিজেকে তৃপ্ত করতে পারেন না তবুও বসন্ত বন্দনায় প্রকৃতিপ্রেমীদের চেষ্টার যেন অন্ত থাকে না নগায় একুশে পরিষদ আয়োজিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ একুশে পরিষদ আয়োজিত একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম বাড়ির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক সহ স্থানীয় ব্যক্তিবর্গ বই মেলায় প্রায় অর্ধ শতাধিক স্টল স্থান পেয়েছে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রচেষ্টায় পুলিশ বাধায় পণ্ড হয়ে গেছে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালনের জন্য শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন এ সময় পূর্ব থেকেই সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এবং সেখান থেকে সরিয়ে দেয় কর্মসূচি পালনের জন্য এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব রহিম নেওয়াজ সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা পেয়ে বিক্ষোভের উদ্দেশ্যে আসা নেতাকর্মীরা সেখান থেকে চলে যান এই ছিল আজকের বরেন্দ্র সম্বাদে এতক্ষণ বরেন্দ্র সম্বাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ